আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাজকিয়াতুন নাফস, আত্মার পরিশুদ্ধি, আত্মার পরিষ্কার, আত্মার পরিচ্ছন্নতা। আমরা বক্তব্যে দেখেছি আমাদের আত্মা আসমান থেকে এসেছে, এই আত্মার উপর কন্ট্রোল ক্ষমতা আছে শয়তানের, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে ভালো হতে হবে। প্রথম কাজ তাওহীদ, দ্বিতীয় কাজ সালাত, এবার তৃতীয় কাজ, তৃতীয় কাজ হচ্ছে শয়তানের এই অন্তরে পৌঁছার। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন তিনটা সবচেয়ে বড় রাস্তা, এই তিনটে রাস্তা দিয়ে শয়তান মানুষের অন্তরে দ্রুত পৌঁছতে পারে এবং দ্রুত মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। তার মধ্যে এক নাম্বার, যেই রাস্তা দিয়ে শয়তান সবচেয়ে বেশি আদম সন্তানকে অতি সহজে, অনেক ইজি অ্যান্ড সিম্পল ওয়েতে, এত সহজে, এত ইজি এবং সিম্পল ওয়েতে আদম সন্তানকে জাহান্নামে নিয়ে যাওয়ার আর কোন অস্ত্র শয়তানের হাতে নেই, সেই এক নাম্বার অস্ত্র হচ্ছে আমার এবং আপনার জিহ্বা। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন দ্বিতীয় চোখ, তৃতীয় কান, এই তিনটে জায়গা দিয়ে শয়তান পৌঁছে হৃদয় পর্যন্ত এবং ফট করে জাহান্নামে নিয়ে চলে যায়, একদম সেকেন্ডে জাহান্নামে নিয়ে চলে যাবে। বলতে বলতে কোন কথা বলে ফেললেন, কার বিরুদ্ধে গীবত করলেন, কার বিরুদ্ধে অপবাদ দিলেন, কাকে গালি দিলেন, এই এক কথার হিসাব দিতেই কিয়ামতের মাঠে জাহান্নামে চলে গেলেন। সম্ভব না সম্ভব নয়? সম্ভব। তাহলে আপনার যেই জিনিসটার উপর সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে সেটা কি বলতে হবে? সেটা কি? মানুষের কন্ট্রোল ক্ষমতাই নাই যেই জিনিসের উপর, করতেই পারে না কন্ট্রোল, পরিপূর্ণ শয়তানের কন্ট্রোলে, যেটা বলতে বলছে ওটা বলছে, যাকে গালি দিতে বলছে ওকে গালি দিচ্ছে, যার গীবত করতে বলছে তার গীবত করছে, উইদাউট এনি কন্ট্রোল, মুখে যা আসছে তাই বলাতে পারছে, অতি সহজে জাহান্নামে নিয়ে যেতে পারছে, সেটা কি? খুব ভয়ঙ্কর অস্ত্র শয়তানের জাহান্নামে নিয়ে যাওয়া। এই জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে অন্তর পরিষ্কার করতে চাইলে এবং জান্নাতে যেতে চাইলে তৃতীয় কাজ হচ্ছে লিতাযুন যাকির, শয়তানের বিরুদ্ধে এটা আরেকটা ভয়ঙ্কর যুদ্ধ, সেটা হচ্ছে জিহ্বাকে বানাতে হবে আল্লাহর নাম স্মরণকারী। আল্লাহু আকবার। যেই জিহ্বা রাত দিন মানুষের গালি দেয়, রাত দিন মানুষের গীবত করে, রাত দিন মানুষকে অপবাদ দেয়, ওই জিহ্বাকে কি বানাতে হবে? কথা বলেন, কি বানাতে হবে? আল্লাহর নাম স্মরণকারী, লিসানুন যাকির, আল্লাহর নাম উচ্চারণ করতে পারে সময়ে সময়ে, ধাপে ধাপে, প্রত্যেক পদক্ষেপে এরকম প্রশিক্ষণ দিতে হবে জিহ্বাকে, তাহলে শয়তান পরাজিত। একে তো শয়তান পাচ্ছে না আপনাকে দিয়ে গীবত করাতে, একে তো শয়তান পাচ্ছে না আপনাকে দিয়ে গালি দেওয়াতে, দ্বিতীয়ত আপনি আবার শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এমন প্রশিক্ষিত হয়ে গেছেন প্রত্যেক ধাপে ধাপে আপনি জিকির করেন, তাহলে তো শয়তান শেষ, তার তো মাথা ব্যথা, ভয়ঙ্কর ব্যাপার। এইবার দেখেন প্রত্যেক ধাপে ধাপে যে জিকির করতে হবে, আল্লাহর নাম নিতে হবে, তার এত ব্যবস্থাপনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে দিয়েছেন, এই প্রত্যেকটা ব্যবস্থাপনা শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ। যেমন আপনি যখন বাড়িতে প্রবেশ করবেন, আল্লাহ রাসূল কি বলছেন, ইযা দাখালা আহাদুকুম ফি বাইতি, যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করবে, আলাম ইয়াজকুর ইসমাল্লাহ, এবং আল্লাহর নাম আসসালাম যদি না নেয়, সালাম শান্তি, পৃথিবীর সকল শান্তি নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে আসে, বাড়িতে প্রবেশ করার সময় আসসালামু আলাইকুম যদি না বলে, শয়তান বলবে এই বাড়ি মাবিতুকুম, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি আসা হুকুম, তোমাদের খাবারের জায়গা, এখানে থাকো, খাও, আড্ডা দাও। আর যদি ঢুকার সময় বলে আসসালামু আলাইকুম, যদি আল্লাহ নাম উচ্চারণ করে, শয়তান বলবে লা মাবিত লাকুম ওয়া লা আশা লাকুম, এই বাড়িতে তোমাদের কোনো থাকার জায়গা নাই, কোনো খাওয়ার জায়গা নাই, দিলেন দিলেন সালাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালামকে সম্পৃক্ত করলো কার বিরুদ্ধে? জোরে বলতে হবে, কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। খেতে বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা আকালা আহাদুকুম ওয়া লাম ইয়াযকুর ইসমাল্লাহ ইয়াকুলু মাআহু শয়তান, যে খেতে বসলো কিন্তু বিসমিল্লাহ বললো না, ওর সাথে শয়তান খাবে, খেতে বসলো বিসমিল্লাহ বললো, শয়তানের খাওয়া বন্ধ। তাহলে আপনার জীবনের প্রতিটা পদক্ষেপের একটা পদক্ষেপ বাড়িতে প্রবেশ করা, একটা পদক্ষেপ বাড়ি থেকে বের হওয়া, আপনার জীবনের প্রত্যেক 24 ঘন্টার একটা কাজ খাওয়া, একটা কাজ পান করা, এই প্রত্যেক ধাপে ধাপে শয়তান আপনার শরীরে প্রবেশ করতে পারে, আপনার অন্তরে প্রবেশ করতে পারে। আর এই প্রত্যেক ধাপে ধাপে আল্লাহ রাসূল জিকির শিখিয়েছে, আল্লাহর নামের উচ্চারণ শিখিয়েছে, এই জিহ্বা দিয়ে
শয়তান নিয়ে যাবে জাহান্নামে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে প্রতি ধাপে ধাপে আল্লাহর নাম উচ্চারণ করো, আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করো, এমন কোন দোয়া নেই। আপনি আইনে রাসূল দোয়া অধ্যায় বই যদি এখান থেকে যাওয়ার সময় নিয়ে যান, প্রত্যেকটা দোয়া পড়লে দেখবেন এমন কোন দোয়া নাই যে প্রত্যেক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পৃক্ত করেছেন শয়তানের বিরুদ্ধে। এই দোয়া পড়লে এই প্রত্যেকটা সময় শয়তানের বিরুদ্ধে। কেউ যদি সাংসারিক জীবনে যায় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে, কেউ যদি বাড়ি থেকে বের হয় এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে, কেউ যদি বাথরুমে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে এই দোয়া পড়ে শয়তানের বিরুদ্ধে। জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে দোয়া শিখানোর মাধ্যমে, জিকির শিখানোর মাধ্যমে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। কেউ যদি পাঁচ ওয়াক্ত সালাতের পাশাপাশি প্রতি ধাপে ধাপে জিকিরে অভ্যস্ত হয়, বাড়িতে প্রবেশ করার সময় বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, খাওয়ার সময় বললো বিসমিল্লাহ, খাওয়া শেষে বললো আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে বের হওয়ার সময় বললো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, গাড়িতে ওঠার সময় বললো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনীন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, টয়লেটে প্রবেশ করে বললো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, টয়লেট থেকে বের হয়ে বললো গোফরানাকা। এইভাবে ঘুম থেকে ঘুমানোর সময়, ঘুম থেকে ওঠার সময় জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে যদি আল্লাহর নাম স্মরণ করে, তাহলে আর এই পুরো শরীরের বাইরে, এই পুরো বডির বাইরে শয়তানের বিরুদ্ধে এমন দুর্গ, এমন গুহ্য, এমন বর্ম তৈরি হয় যে পৃথিবীর কোন শয়তানি শক্তি, কোন বদ নজর, কোন জাদু, কোন টোনা, শয়তানের কোন ওয়াসওয়াসা, কোন কিছুই এই বিশাল দুর্গকে ভেদ করে মানুষের হৃদয়ে পৌঁছতে পারে না, পারা অসম্ভব। পশ্চিমকালে শয়তানের পক্ষে সম্ভব নয়। যেই জিহুদবালি সাহের ওই ব্যক্তির হৃদয়ে পৌঁছে তার অন্তরে ওয়াসওয়াসা দিবে, মানুষের বদ নজর, কুনজর, কুদৃষ্টি, জাদুটোনা কাজে লাগবে, এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব নয়, কেননা সে বিশাল দুর্গ তৈরি করেছে আল্লাহর জিকির দিয়ে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দলিল আছে, বাস্তবে দলিল আছে। রাশিয়ার একজন জাদুকর তার বক্তব্যে স্পষ্টভাবে বলেছে, আমরা যখন জাদু করি তখন যার প্রতিনিয়ত জিকির যার সঙ্গী, প্রতিনিয়ত নাস খালাক ইখলাস যার সঙ্গী, প্রতিনিয়ত দোয়া দরুদ যার সঙ্গী, প্রতিনিয়ত সালাত যার সঙ্গী, তার শরীরের বাইরে অদৃশ্য এক প্রকার আবরণ থাকে যেটা ভেদ করে তার শরীর পর্যন্ত জাদুটোনা পৌঁছানো, বদ নজর পৌঁছানো, কুদৃষ্টি পৌঁছানো, শয়তানের ওয়াসওয়াসা পৌঁছানো আমাদের জন্য অসম্ভব হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাতে ঘুমাতে যায়, ঘুমাতে যাওয়ার সময় আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর পক্ষ থেকে একটা ফেরেশতা সকাল পর্যন্ত তার দায়িত্ব নেয় যেন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। আবার কেউ যদি সকালবেলা বলে বিসমিল্লাহি লা ইয়াগুরুনা ইসমি শাইউন ফিলার গলা বিসমা ওয়া হুয়া সামিউল আলিম, সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না, সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত ক্ষতি করতে পারবে না। এইভাবে দোয়া অধ্যায় বইয়ে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া কার বিরুদ্ধে যুদ্ধ, জোরে বলতে হবে কার বিরুদ্ধে যুদ্ধ, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ। তাহলে আমরা যদি আমাদের আত্মাকে শয়তানের কন্ট্রোলের বাইরে নিয়ে যেতে চাই, শয়তানের কন্ট্রোলের বাইরে গিয়ে নিজেরা কন্ট্রোল করতে চাই, সৎ পথে চলতে চাই, এক তাওহীদ, দুই সালাত, তিন এই জিহ্বা দিয়ে খুব সহজে এক সেকেন্ডে আমাকে জাহান্নামে নিয়ে চলে যায় শয়তান। তাই জিহ্বা বন্ধ, মুখ খুললে জিহ্বা দিয়ে বের হবে আলহামদুলিল্লাহ, মুখ খুললে বের হবে সুবহানাল্লাহ, মুখ খুললে বের হবে আল্লাহু আকবার, না হলে খোলার দরকার নাই, খুললেই জাহান্নাম। কোন কথা দিয়ে যে শয়তান জাহান্নামে নিয়ে যাবে আমি এবং আপনি জানি না, একটি সহজ রাস্তা শয়তানের আর নেই আমাকে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। বক্তব্যের শেষের দিকে চলে এসেছি সম্মানিত উপস্থিতি, অন্তরের চতুর্থ যে রোগগুলো আছে এগুলোর বাইরে আর কিছু যে রোগ আছে, যে রোগগুলো দিয়ে শয়তান আমাদের অন্তর কন্ট্রোল করে। আমাদের প্রত্যেকের অন্তর মানসিকভাবে রোগী। কিভাবে মানসিকভাবে রোগী? যে যখন রাগান্বিত হয় ও তখন মানসিকভাবে অসুস্থ, যে হিংসুটে ও মানসিকভাবে অসুস্থ, যে অহংকারী ও মানসিকভাবে অসুস্থ, যে লোভী ও মানসিকভাবে অসুস্থ, যে বিদ্বেষী ও মানসিকভাবে অসুস্থ। এই প্রত্যেকটা হচ্ছে আমাদের হৃদয়ের রোগ, লোভ লালসা হৃদয়ের রোগ, অহংকার হৃদয়ের রোগ, হিংসা হৃদয়ের রোগ, রাগ হৃদয়ের রোগ। এই রোগগুলো থেকে, অসুস্থতাগুলো থেকে যদি না বাঁচি
কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়া লা বানুন ইল্লা মান আতা বিকলবিন সালিম। কিয়ামতের মাঠে ধন সম্পদ কাজে দিবে না, তবে যার হৃদয়টা পরিষ্কার, হিংসা নাই, বিদ্বেষ নাই, অহংকার নাই, লোভ নাই, লালসা নাই, এরকম পরিষ্কার হৃদয় নিয়ে যে আসবে ও জান্নাতে যেতে পারবে। এই মর্মে একটা হাদিস বলে আজকের বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আজকের বক্তব্যের বলতে পারেন শেষ হাদিসই